সম্মানিত ভিউয়ার্স, সালাম আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো 500-600 ফিট বোরিং খনন করে সঠিক নিয়মে আপনারা কিভাবে পাইপ ফিটিংস করে সাবমার্সিবল পাম্প স্থাপন করবেন এবং কি কি মালামাল লাগে, কিভাবে ফিটিংস করা হয়। পুরো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এবং শেখাবো। যাদের শেখার আগ্রহ আছে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ, এখানে আপনারা দেখতেছেন বালু, আর পূর্বে দেখলেন আপনাদের আধুনিক মেশিনের পদ্ধতিতে কিন্তু বোরিং খনন করা হচ্ছে। আর এই বালুগুলো কিন্তু 10 ফিট পর পর কিন্তু টেস্ট করা হয়েছে বোরিং খনন করার পূর্বে। করার পর কিন্তু আমরা 540 ফিট পর কিন্তু আয়রন মুক্ত পানি পেয়েছি। আর এই বোরিংটা খনন করার পর এখানে কিন্তু বোরিংটার মাপ দেওয়া হচ্ছে, কীভাবে দেখতেছেন একটা রশি বা সুতো দিয়ে এখানে রড একটা বাঁধিয়ে নেওয়া হয়েছে মাথায়। তারপরে আস্তে আস্তে কিন্তু সুতোগুলো ছেড়ে দেওয়া হচ্ছে পাম্পের ভিতরে। এই রশিটা কিন্তু ভিতরে যাওয়ার পর যখন তোলার মুহূর্তে তখন কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। আর এখানে কিন্তু সরি, এটা 20 ফিট একটা পাইপ কিন্তু এখানে আমরা রাখছি। 20 ফিট পাইপে আমরা কিন্তু মাপ দিয়ে নিচ্ছি কত ফিট বোরিংটি খনন করা হয়েছে। এই যে রডটা আমরা তুলছি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইভাবে মাপ দেওয়া হয়েছে। আর এখানে একটা পাইপ কেটে নেওয়া হচ্ছে 2 ইঞ্চি পাইপ। এই পাইপটি কিন্তু আমরা মাথাটা গরম করে নিতেছি, এই কারণেই গরম করে মাথাটা চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে নেওয়ার এটার কারণে উদ্দেশ্য হলো চাপ দিয়ে এই মাথাটা দুই সাইডে কেটে ফেলে দেওয়া হচ্ছে আর একটু সাইডে কেটে ফেলে দেওয়া হবে। এটা হলো যে আমরা যে পাইপটি স্থাপন করব, পাইপটির নিচে থাকবে, এটা ফিল্টার পাইপের নিচে এক কথা। আর এতে ফুটাটা করা হয়েছে, ফুটাটা করার উদ্দেশ্য হলো ওই জায়গা দিয়ে যেন পানি যেন না আসে, বা গভীরতা যে আমরা যে 40 ফিট পাইপটা আমরা 540 ফিট বোর্ডিং করছি, 540 ফিট আমরা দেবো না, 530 ফিট দেবো, সেক্ষেত্রে যেন এদিক দিয়ে কোনো ময়লা টলা না ঢুকতে পারে। আর এখানে কিন্তু পাথর দেওয়া হবে আর ভিতরে যে কাটা হয়েছে কাট। আর এখানে দেখতেছেন আমরা এখন কিন্তু পাইপটি ফিটিংস করতেছি, যে পাইপটি কিন্তু আগে যে পাইপটি হিট দিয়ে গরম করা হয়েছে সেটা ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখন পাইপ ফিটিংস করা হচ্ছে আপনারা দেখতেছেন। এবং এখানে অবশ্যই পাইপ ফিটিংস করার আগে পাইপটি ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ আঠা দিয়ে যাওয়া তো এখানে ফিটিংস করা হচ্ছে। এই যে এখানে আঠা নেওয়া হচ্ছে, আঠা নিয়ে পাইপে কিন্তু সুন্দরভাবে আঠাটা লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু পাইপটি লাগানো হচ্ছে। আর পাইপ যদি লুজ হয় এটা কিন্তু ফিল্টার পাইপ লাগানো হচ্ছে। ফিল্টার পাইপ এখানে আমরা 3টা লাগাচ্ছি, 3 দশে 30 ফিট এটা লাস্টে থাকবে। আর এখানে আঠাটা লাগার ক্ষেত্রে যদি কোনো সময় লুজ মনে হচ্ছে তাহলে কিন্তু একটু বালু দেবেন আঠার সঙ্গে, বালু দিয়ে পাইপটিতে আঠাটা লাগিয়ে আপনারা লাগাবেন, তাহলে কিন্তু পাইপটি কিন্তু লুজ হবে না। আর এখানে আমরা 540 ফিট বোর্ডিং করার পর আমরা কিন্তু 10 ফিট বাদ দিয়ে আমরা এই বোর্ডিংটিতে পাইপ সেট করতেছি, কারণ আমাদের এত নিচে আমাদের আর লাগবে না। আমরা 40 ফিটে কিন্তু আয়রন মুক্ত পানি পেয়েছি, 500 নিচে, তা আমরা 30 ফিট পর্যন্ত আমরা পাইপ দেব। তো এখানে আমাদের দেখতেছেন প্রত্যেকটা পাইপে কিন্তু 10 ইঞ্চি করে 10 ফিট করে পাইপ আর 2 ইঞ্চি পাইপ, এটা কিন্তু নিচে দেওয়া হচ্ছে। দেওয়ার পর আমরা 4 ইঞ্চি পাইপ আমরা ওপরে স্থাপন করব এই পাইপের ওপরে। আর এই যে আপনারা সুতাটা দেখতেছেন, এই সুতাটা কিন্তু বান্ধা হয়েছে পাইপটি যেন নিচে ভিতরে তলে না যায়, মানে পাইপের নিচে যেন একবারে ছেড়ে দিলে ভিতরে চলে যেতে পারে। সে কারণে কিন্তু এই যে রশিটা দেখতেছেন, এটা রশিটা কিন্তু পাইপের নিচে বান্ধা হয়েছে। আর প্রত্যেকটা পাইপের গলায় কিন্তু নামার সময় কিন্তু রশিটা প্যাচ দেওয়া হচ্ছে, যাতে কোনো পাইপের জন্যে কোনো সমস্যা না হয়। এই যে এই পাইপ জয়েন দেওয়ার পর এই যে আবার পাইপটা কিন্তু মাথায় কিন্তু রশিটা বাঁধে দেওয়া হলো দেখছেন, আর এদিক থেকে রশিটা লুজ দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা পাইপ কীভাবে ফিটিংস করা হচ্ছে আপনারা তো দেখতেছেন নিঃসক্ষেই, এতে আর বোঝানোর কিছুই নেই। যাই হোক বিহাস, আমাদের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের পাইপ ফিটিং বোর্ডিং খনন করে সামার্সিবল স্থাপন করা কিন্তু ভিডিও আরও আছে আমার চ্যানেলে, আপনারা ঘুরে আসতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন। যে বালু লাগানো হচ্ছে, বালুটা কিন্তু এই কারণে লাগানো হচ্ছে যাতে যেন লুজ না হয়, এই কারণে বালু দিয়ে কিন্তু সুন্দরভাবে এইভাবে মেখে নেওয়া হচ্ছে যাতে যেন কোনোভাবেই লুজ না হয়। বালু দেওয়া হচ্ছে, বালু দিলে সে পাইপটিতে ভালোভাবে জাম লেগে যাবে, সুন্দর করে চাপ দিয়ে ঢাকানো ঢুকে দেওয়া হচ্ছে। আর এখানে রশি দিয়ে কিন্তু পাইপটা আটকানো হয়, আবার বা আঠা লাগার পর আবার লুজ দেওয়া হয়, আবার লুজ দিয়ে ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। কাজটি কীভাবে সুন্দরভাবে করা হচ্ছে আপনারা দেখতেছেন, কাজটি প্র্যাকটিসটা কীরকম সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাজটি করা হচ্ছে, কোনো ধরনের সমস্যা যেন নাই। অনেকেই কিন্তু এই পাইপ লাগার পর ওই তার কাটা লাগিয়ে দেয়, তার কাটা আপনারা লাগাবেন না, আঠা দিয়ে লাগাবেন, কারণ তার কাটাটা অনেক সময় কী হয়
ওই আয়রন জমি ওই পায়ে তার কাঁটাটা নষ্ট হয়ে যায়, আর এখান থেকে অনেক ধরনের আয়রন পানি বা দূষিত পানি আসতে পারে। আর আঠা লাগালে কখনোই আপনাদের আয়রন পানি খারাপ পানি আসবে না, এবং যে তার কাঁটাটা লাগাবেন সেটা কোনো জং ধরার মতো এখানে কিছুই নেই আঠা লাগালে। সেক্ষেত্রে এইখানে দেখতেছি এই আঠাটা কিন্তু ইউজ করা হয়েছে, আপনারা এই ধরনের আঠা ইউজ করবেন। আর এখানে আমাদের পাইপটি অলরেডি 2 ইঞ্চি ঢুকানো হয়েছে, এখানে 4 ইঞ্চি মাথায় পাইপটি লাগানো হচ্ছে, আর মাথার সঙ্গে একটা 4 ইঞ্চি পাইপ লোহার পাইপ লাগানো হয়েছে, পাইপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার উপরে একটা কিন্তু ক্যাপ লাগানো হচ্ছে প্লেট, যেটা 2 ইঞ্চি পাইপ লাগানোর জন্য। আর এখানে ক্যাপটি লাগার পর আমরা এখানে বোর্ডিংটি ওয়াশ করব। আর বোর্ডিংটি ওয়াশ করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বিশেষ জিনিস জানাই, সেটা হলো এখানে দেখতেছেন এখন কিন্তু হেড বোর্ডিংয়ের পাইপটি লাগানো হচ্ছে, যেটা দিয়ে পানি আসবে ওয়াশ করার জন্য। আর এখানে কিন্তু আমরা ওয়াশ করার ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব, সেটা হলো পাউডার, ঘড়ি পাউডার বা হুইল পাউডার, যে কোনো পাউডার আপনারা ইউজ করবেন। কারণ এখানে যে ধরনের গোবর পদার্থগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু বিশাল দুর্গন্ধ, এবং বোরিং খনন করলে এমনিতেই একটা দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধটা যেন না আসে এবং দূর করার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা হুইল পাউডার ইউজ করবো। দেখুন আমাদের এখানে কিন্তু পাইপের ভিতর দিয়ে কিন্তু পানি ঢুকানোর ব্যবস্থা চলতেছে। এখন আমরা পাইপটি অলরেডি নিচে ডাবিয়ে দিচ্ছি, হেড বোর্ডিংটি পাইপের মধ্যে সেট করে নেওয়া হয়েছে, আর উইন্সটা কিন্তু লুজ দিয়ে পাইপটি নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তা এখানে পাইপ নিচে অলরেডি নামিয়ে দেওয়া হয়ে গেছে, আর এই পাইপ পানি দেওয়া হচ্ছে, পানি যাচ্ছে। এই যে কত সুন্দরভাবে কিন্তু পানি ওয়াশ করা হচ্ছে, পানি যাচ্ছে। এখানে আমরা হুইল পাউডার এখন ইউজ করবো। এই যে হুইল পাউডারটা ইউজ করবেন কীভাবে, যে আমাদের যে হাউসে যে পাইপ আছে যেখান থেকে পানি দেওয়া হচ্ছে, তো এখানে আমরা একটা ড্রাম দিয়েছি, এই ড্রামে আমরা হুইল পাউডারটা দিয়ে দিচ্ছি। আর এই ড্রামের মধ্যে আমরা কী করছি, যে আমাদের পরিষ্কার মোটরের পানি ওই ড্রামে আমরা দিতেছি, পরিষ্কার পানিটা দিয়ে কিন্তু এখানে আমরা হুইল দিয়েছি। একদিক দিয়ে পরিষ্কার পানি এই ড্রামে আসতেছে, আর এক সাইড দিয়ে এই পানিটা বোর্ডিংয়ে যাচ্ছে ওয়াশ করার জন্য। এই দেখতেছেন পরিষ্কার পানি কিন্তু আমরা দিতেছি মোটর দিয়ে, আর এখান দিয়ে সুন্দরভাবে হুইলের পানিটা আসতেছে, আসার পর এখানে হেডবোর্ডিং দিয়ে পাইপের ভিতরে যাচ্ছে, আর এখান দিয়ে ওয়াশ করা হচ্ছে। আর দেখতেছেন ওয়াশ করার ক্ষেত্রে কত সুন্দর ফেনা উঠছে এবং পরিষ্কার পানি কত সুন্দরভাবে বের হচ্ছে, পরিষ্কার পানি বের হচ্ছে না, সরি, ময়লা পানি বের হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, পরিষ্কার করা শেষে এখন আমরা এখানে আমরা বালু দিতেছি, আমাদের পরিষ্কার মোটামুটি শেষ। তো আমরা এখন বালু দেওয়ার ব্যবস্থা করতেছি, এখনও দেইনি, তবে প্রসেসিং করা হচ্ছে বালু। তা বালু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বালু দিবেন অবশ্যই হেডবোর্ডিংয়ে যে পানিটা ঢোকাচ্ছেন সেটা কিন্তু বন্ধ করে দিবেন। আমাদের মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, যে আমরা হুইল দিয়ে পরিষ্কার করছি, 1.5 ঘন্টা ধরে আমরা পরিষ্কার করছি, পরিষ্কার মোটামুটি হয়েছে। হওয়ার পর এখানে আমরা বালু দিতেছি, আর বালু দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন, সেটা হলো কখনও বালু একবারে দিবেন না, আস্তে আস্তে করে বালু দিবেন। আর এরকম স্লো মৌসুমে সেই দিয়ে পানি দেওয়া হচ্ছে, দেখতেছেন পাইপ দিয়ে স্লোভাবে পানি দিবেন, পানিটা স্লোভাবে এই কারণে দিবেন, আর বালিটা আস্তে আস্তে একবারে 500 ফিট নিচে কিন্তু চলে যাবে। আর যদি একবারে দেন তাহলে কিন্তু জাম লেগে যাবে, তখন কিন্তু আপনার এই বোর্ডিং আর কাজ করবে না, ময়লা পানি আসবে এবং মহা সমস্যার মধ্যে পড়ে যাবেন। এরকম সমস্যা অনেক সময় হয়ে থাকে, তখন মানুষ কি করে, হাওয়া গ্যাস অনেক কিছুই পদার্থ ইউজ করার পর কিন্তু অনেক কষ্টে হতো, কেউ সুটাতে পারে কেউ সুটাতে পারে না, পরে আবার বোর্ডিং খনন করতে হয়। বালু দেওয়াটা কিন্তু সহজ ব্যাপার না, আপনারা হয়তো বালু দিলেই মনে করেন জাম লেগে গেলো হয়ে গেলো, তা কিন্তু না, অনেক সমস্যা হতে পারে। আর বালুটা কিন্তু অবশ্যই মোটা বালু ইউজ করবেন, কখনো চিকন বালু না। আর পরদিন মুহূর্তে দেখতেছেন এই যে পাথর দেওয়া হচ্ছে, আমি বলেছিলাম প্রথমে যে যেটা পাইপ গরম করে কাটি নেওয়া হয়েছিলো ওই ফুটাটা আটকানোর জন্য কিন্তু এখানে পাথর দেওয়া হচ্ছে। এই পাথরটা এই কারণে দেওয়া হচ্ছে যাতে ওই ফুটাটার মধ্যে এই পাথরগুলো যা জাম থাকবে, তাইলে ময়লা কাদা পানি কোনো কিছু এই ফুটা দিয়ে আসবে না, যে পাইপের মাথাটা ফুটা করে হয়েছিলো বিলের দিকে কেটে। আর এখানে আমরা কিন্তু সাবমার্সিবল পাম্প যে এখানে যে পাইপটাতে স্থাপন করব, সেখানে সেক্ষেত্রে আমাদের এটা পুরাতন সাবমার্সিবল পাম্প আছে, সেটা এখান থেকে 100 ফিটের সাবমার্সিবল এখানে বোর্ডিং করা হয়েছিল পাম্প বসানোর জন্য। তো সেই বোর্ডিং থেকেই পাইপটি তোলা হচ্ছে, তুলে
আমরা এই সাবমার্সিবল পাম্পটি কিন্তু ওখানে স্থাপন করব 500 ফিট বোর্ডিংয়ে। তা এখানে এটা তুলে নেওয়া হয়েছে, তুলে এটা কিন্তু অবশ্যই দেখতেছেন কীরকম নোংরা হয়ে গেছে আয়রনে, এটা কিন্তু অবশ্যই এখানে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে সামার্সিবল বসানোর ক্ষেত্রে দেখবেন এখানে একটা জালি আছে, জালির ছাকনাটা, এই ছাকনাটা দিয়ে কিন্তু এই যে এখানে ছাকনাটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু এই পানি আসে। তো এটা আপনারা অবশ্যই খুব সুন্দর করে খুলে নেবেন, নিয়ে আবার এটা পরিষ্কার করতে হবে, করে আবার কিন্তু লাগাইতে হবে। দেখুন এটা খুব সুন্দরভাবে সামার্সিবলটা কিন্তু আবার পরিষ্কার করে নেওয়া হয়েছে এত নতুনের মতো। আর এখানে দেখতেছেন সামার্সিবলটা বসানোর ক্ষেত্রে এখানে কিন্তু রশি দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে, এই দেখতেছেন রশি লাগানো হয়েছে গলায়, সুন্দরভাবে ফিটিংস করা হয়েছে রশিটা দুই সাইড দিয়ে। আর যেটা জালির কথা বলছিলাম সেই জালিটা কিন্তু খুলে পরিষ্কার করা হয়েছে, সেটাই কিন্তু এখানে ফিটিংস করা হচ্ছে। আবার এই জালিটা দিয়ে কিন্তু পানি আসে, আর এটা পরিষ্কার রাখতে হবে, পুরাতন দুটি বসান, আর নতুন বসালে তো আপনার কোনো কথাই নাই। আর এখানে এটা ফিটিংস করে অলরেডি নেওয়া হয়েছে, এখন দেখতেছেন এখানে পাইপ ফিটিংস করা হচ্ছে। এই পাইপটা এখন ট্যাপ বা ইউনিয়ন দিয়ে লাগে এখানে, পাইপটি কিন্তু এখানে লাগানো হচ্ছে, এই সাবমার্সিবলে লাগানো হয়েছে। আর রশিটা অবশ্যই ভালো মানের রশি রাখবেন, যেটার জন্য পচবে না আজীবনে, লাইলনের রশি। আর রশিটা এভাবে সুন্দর করে লাগানো হয়েছে যাতে সাবমার্সিবল পাম্পটা ভিতরে তলে না যায় এবং পরবর্তী সময়ে ওঠাতে যেন সমস্যা না হয়। আর এদিকে তার দেখতেছেন যে তারটা কিন্তু এই অবশ্যই পাইপের সঙ্গে ট্যাপ দিয়ে সুন্দর করে পেঁচে দিবেন, তাহলে পাইপটির সঙ্গে তারটি সুন্দরভাবে পেঁচা থাকবে এবং লুজ হবে না। সুন্দর একটা ফিটিংস করার জন্য যেটা করা হয় সেটা করা হচ্ছে। আর এখানে দেখতেছেন পাইপ কিন্তু জয়েন দেওয়া হচ্ছে। এখানে আমরা 540 ফিট বোর্ডিং করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে 40 ফিট হলো পাইপ দেবো, 40 ফিট পানি বোর্ডিংয়ের নিচে থাকবে সামার্সিবল পাম্পটি। আর এখানে আমরা 4টা পাইপ লাগাবো, 10 ফিটের 4টা পাইপ লাগাই এখানে আমরা বোর্ডিংটিতে সামার্সিবল পাম্পটি সেট করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই চ্যানেলে যদি আপনাদের অন্য অন্য ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে যে সামার্সিবল পাম্পটি বসানোর পরে যে মাথায় যে ক্যাপ প্লেটটা লাগানো হচ্ছে, ক্যাপ প্লেটে অবশ্যই গ্যাসকিট দিবেন। আর এখানে সুন্দরভাবে এখন এটা 40 ফিট পাইপ দেওয়া হয়েছে, এখন গ্যাসকিট প্লেটটি লাগিয়ে দেওয়া হচ্ছে যে ক্যাপ প্লেটটি। আর ক্যাপ প্লেটের ফুটটা দিয়ে অবশ্যই আপনি তার বা রশিটা বের করে নেবেন, এখানে পয়েন্ট কাটাই আছে যা হতক সুন্দরভাবে। আর মাথায় কিন্তু রশিটা দিয়ে সুন্দরভাবে এইভাবে বেঁধে দিবেন, তাইলে সেটা বাঁধা হয়ে গেল এবং সুন্দরভাবে থেকে গেল। তখন পরবর্তী সময় আপনার সামার্সিবল পাম্পটি ওঠা দেওয়া হবে, তখন আপনি রশিটা এভাবে খুলে আবার টান দিলেই আপনার তো পুরাতনটা ওঠা আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওতে। আর এখানে ট্যাপ সুন্দরভাবে পেঁচে নেবেন, থ্রেড ট্যাপ লাগানোর পর এখানে আপনার এখন যেভাবে পাইপ ফিটিংস করতে চান যা খুশি আপনি করতে চান সেটা আপনার ইচ্ছা মতো করবেন। আর এখানে অলরেডি এখন মোটরে কানেকশন দেওয়া হচ্ছে, দেখতেছেন এখানে ওয়্যারিং করা হচ্ছে একটা। আর এখানে অলরেডি মোটরে কানেকশন দেওয়া হয়েছে, এখন এখানে আমরা 3-4 দিন যাবো এই মোটরটা ইউজ করব, মানে পানি তুলবো, এই পানি কিন্তু ব্যবহার করব না 3-4 দিন। এই পানি খালি চলবে, এই একনাগাড়ি পানি বের হতে চলবে, কারণ পানিটা বের করার উদ্দেশ্য মোটরটি পানিটি ফিল্টার হয় এবং পরিষ্কার পানির জন্য পাওয়া যায়, এক্ষেত্রে বের করা হচ্ছে।